ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে আরও 34 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মোহাম্মদপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবির খান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন অপরাধে যুক্ত জানিয়ে তিনি বলেন, এসব অপরাধী বিগত আওয়ামী লীগ সরকারের প্রশ্রয়ে ছিনতাই ও ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। মহসিন কবিরের রিপোর্ট। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতি ও খুন বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এমন পরিস্থিতিতে গত শনিবার থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ এলাকাবাসী। আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির জন্য পুলিশকে 3 দিনের সময় বেঁধে দেন তারা। এরপর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযানে নামে পুলিশ। শনিবার রাতেই 47 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সোমবার আরও 34 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয় ছুরি ও চাপাতি সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র। সোমবার মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও জোনের এই কর্মকর্তা জানান, যৌথ অভিযান চলবে। আমরা সেনাবাহিনী, পুলিশ, র্যাব একসাথে আমরা কাজ করছি এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আমরা পুনর্বিন্যস্ত করেছি। চেক পোস্টের ব্যবস্থা করেছি, ব্লক রেড দিচ্ছি, আমরা স্পেশাল অপারেশন করছি এবং কম্বাইন্ড অপারেশনও করছি। চলতি মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 4টি খুনের ঘটনা ঘটে। এ বিষয়ে তেজগাঁও বিভাগের ডিসি বলেন, মোহাম্মদপুরে এলাকাভিত্তিক অপরাধী ও গ্যাংগুলোকে বিগত সরকারের স্থানীয় নেতাকর্মীরা প্রশ্রয় দিতেন। জেনেভা ক্যাম্পে আমরা স্ট্যাটিক ক্যাম্প স্থাপন করেছি 2টি এবং এইখানে তারা 24/7 তারা কাজ করবে। জেনেভা ক্যাম্পের ভিতরে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ পায় তাহলে তারা সেটি প্রতিরোধ করবে এবং গ্রেফতার করবে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে মোহাম্মদপুর থানা এলাকায় হত্যা, ছিনতাই, লুণ্ঠন এবং মারামারির মতো অপরাধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালিয়ে আসছে সংঘবদ্ধ অপরাধীরা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।